শুভ নববর্ষ সবাইকে। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বেলা শেষের বিশেষে আসবে। ভালো আছেন নিশ্চয়ই সবাই। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং বরাবরের মতোই আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজকের উৎসব মুখর একটি দিনে চমৎকার একজন মানুষ আছেন আমাদের সাথে, আমাদের অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসানিমা। চলে যাচ্ছি তার কাছে। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, নববর্ষের শুভেচ্ছা তোমাকেও এবং দেশবাসীকেও। এবং অনেক অনেক ধন্যবাদ যে এত ব্যস্ত সময়ে আপনি পার করছেন এখন পর্যন্ত, তারপরেও আমাদের কিভাবে সময় দেন, অনেক অনেক ধন্যবাদ সেজন্য। হ্যাঁ, ব্যস্ত সময় পার করছি মানে ব্যস্ত থাকতে চাই আসলে। জি, মানে রবীন্দ্রনাথ তো আমাদের মানে প্রাণের প্রিয় মানুষ, তো এই সেই মানবের তরে আমি ব্যস্ত থাকা হয়, কাজ করে যাওয়া এবং কাজকে ভালোবেসে, কাজের মাঝে থাকা, কাজকে ভালোবেসে। এবং ওই যে বলে না যে যদি কাজ না করে তো আমাদের যে ব্রেনটা এটা ডেভিলস ওয়ার্কশপ হয়ে যায় সে বলে না, তো আমি সেই জন্য আর শয়তানের কারখানা হতে দিতে চাই না আমার কাজের মাঝে থাকতে চাই। এই যে এমন একটি দিনে আপনি আজকে আমাদের সাথে এসেছেন, সময়ের পরিবর্তনে অনেকগুলো বৈশাখ আপনি দেখেছেন, অনেকটা সময় পার হয়ে গেছে, এই যে বৈশাখের ধারা বদলেছে, গতি বদলেছে, ধরন বদলেছে, আপনার চোখে এই বিবর্তনগুলো পরিবর্তনগুলো কিভাবে ধরা পড়ে সেটা যদি জানতে চাই। আমাদের ছোটবেলায় বৈশাখটা ছিল হাল খাতার দিন। জি, হাল খাতা মানে এখন যেরকম ব্যাংক থেকে মানুষ লোন নেয়, তখন ওই রকম সারা বছর কোনো দোকান থেকে দিত, তারা ইনভেস্ট করত, সারা বছরের শেষে ওরা হিসাব করত এবং হাল খাতার দিনে তারা সবাই ওই পরিশোধ করত, মিষ্টি খাওয়াতো। আমরা ছোটরা সেই মানে যেতাম সেই সব দোকানে, যেসব জায়গায়, সব দোকানের দোকানে, কাপড়ের দোকানে, মুদির দোকানে, যেখানে সব জায়গায় একটা এই একটা এই ছিল এটা, কারণ তখন তো চাকুরিজীবী কম ছিল, একটা লাল খেরো খাতা ছিল, সেগুলো সব মানে ভাঁজ করা, এখনো মাঝে মাঝে অনুষ্ঠানে দেখা যায়, কিন্তু এমনি দেখা যায় লম্বা, সেটা তো এই দিক তো সুন্দর হাতের লেখা যাদের তারা চাকরি করত। তো এইটা প্রথম এই খাজনার বছর হিসাবে এটা চালু করেছিলেন মোগল সম্রাট আকবর, কারণ তিনি দেখলেন যে অন্য সময়টা যখন মানুষের হাতে টাকা থাকে না তখন খাজনা আদায় করলে তাদের খুব কষ্ট হয় এবং তাতে তারা অত্যাচারিতও হয়, তা সেই হিসাবে এই পয়লা বৈশাখটাকে তিনি ফিনান্সিয়াল ইয়ারও করলেন। এমনি বছর তো ছিলই, ক্যালেন্ডার ইয়ার তো ছিলই, কিন্তু আমাদের যেমন এখন জানুয়ারি হচ্ছে ক্যালেন্ডার ইয়ার আর জুন হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইয়ার, সেইটা উনি এক করে দিলেন, ক্যালেন্ডার ইয়ার এবং ফিনান্সিয়াল ইয়ার এই দুটোই এক করে দিলেন। এতে মানুষের খুব লাভ হয়েছিল এবং সেই জন্যই এই বাকির ব্যবস্থাটা চলেছিল যে ওরা বাকি দিত এবং যখন ফসল উঠত মানুষ সেটা পরিশোধ করত, সরকারের খাজনাও পরিশোধ করত, অন্যের কাছেও যে বাকি থাকত, তো এইভাবে আনন্দ হতো, মেলা হতো ওই সময়, কারণ মানুষের হাতে পয়সা থাকলেই তো একটা আনন্দ। কিন্তু আজকের মতো যে এই গ্রামে গান পালা গান হতো, যাত্রা গান হতো, পালা গান হতো মেলায়, কিন্তু নাগরিক জীবনে কি এই পয়লা বৈশাখের তেমন কোনো ছাপ ছিল না। ইংরেজ আমলতেও আমরা দেখেছি, মোগল আমল আমরা দেখি নাই, ইংরেজ আমলের শেষের দিকটা দেখেছি। তো এই এই কারণে যে এই সময়টা তখন ফিনান্সিয়াল ইয়ার তো না, তখন ইংরেজরা পাল্টে দিল আবার জুন করে দিল, তো সেই জন্যে এই ধরনের অনুষ্ঠান হতো না নাগরিক জীবনে, গ্রামীণ জীবনে ছিল। সেইটা যখন পাকিস্তান হলো, পাকিস্তান বাঙালি সংস্কৃতির খুব বিরোধী হয়ে গেল, তারা সব কিছু বাঙালিকে বাদ দিতে চাইলো, কারণ তারা ভয় করতো যে বাংলা বাংলারা করলে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আবার এক না হয়ে যায়, পাকিস্তান থেকে বেরিয়ে না যায়। তো এই সব চিন্তা করে তারা রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা, আমাদের সংস্কৃতিকে নিষিদ্ধ করা, গান বাজনা নিষিদ্ধ করা, নজরুলের গানের মধ্যে উর্দু ফার্সি শব্দ প্রাধান্য যেগুলোতে আছে সেগুলো ব্যবহার করা, নজরুল যে অন্য ধর্মের গানগুলি লিখেছিলেন শ্যামাসঙ্গীত, এসব গান সেগুলিকে নিষিদ্ধ করা, খণ্ডিত নজরুল
আর রবীন্দ্রনাথ সম্পূর্ণ নিষিদ্ধ এইসব করলো। আচ্ছা, তো বাঙালি তখন এটার বিরুদ্ধে মধ্যবিত্ত বাঙালি সোচ্চার হলো যে রবীন্দ্রনাথ আমাদের প্রাণ পুরুষ, আমরা ছাড়বো না। 65-তে ছায়ানটে হলো এই প্রতিবাদী যে রবীন্দ্রনাথ চর্চা করবো, উদীচি হলো কি না বিপ্লবের গান করব, জনগণের গান করব। তো এরকম সৃজনী হলো কিছু সংগঠন, এগুলো হলো, এগুলো বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক চর্চা করবে। এই বর্ষমঙ্গল, বসন্ত উৎসব, নবান্ন, এগুলো রবীন্দ্রনাথ চালু করেছেন। সেই রবীন্দ্রনাথের ধারাবাহিকতায় ছায়ানট করলো কি পয়লা বৈশাখটাকে ধরলো, যেটা আমাদের আমরা করব পয়লা বৈশাখ। এবং পয়লা বৈশাখ যখন প্রথম দিকে আমরা করতে শুরু করি ছায়ানটের নেতৃত্বে, তখন খুব বেশি লোক হতো না, লোকে হয়তো বুঝতো না। পরবর্তীতে আমরা যে মুখোশ মিছিল, যেটা চীনারা যেরকম করে তাদের নববর্ষে, সেরকম আমরা আরম্ভ করলাম, সেটাও আমরাই শুরু করলাম। মঙ্গল শোভাযাত্রা নিয়ে কিন্তু আমার অনেক কিছু জানবার আছে, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, এখানে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি, এক্ষুনি ফিরে আসবো আবারও আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেহ এবং ভালোবাসার মানুষ সৈয়দ হাসান ইমাম। চলে যাচ্ছি আবারও তার কাছে। জি, মঙ্গল শোভাযাত্রার এখানে একটি ব্যাপার আমি জানতে চাচ্ছি যে আমাদের নববর্ষের এই মঙ্গল শোভাযাত্রাকে নিয়ে ইউনেস্কো বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, অনেক বড় একটি অর্জন। এবং যেই মঙ্গল শোভাযাত্রা আপনাদের হাতে শুরু হয়েছে, সেই থেকে এখন পর্যন্তের যে বিবর্তন পরিবর্তনগুলো, আপনার অনুভূতি কেমন? মঙ্গল শোভাযাত্রাটা প্রথম শুরু করেছিলাম আমরাই, আমরা পাঁচ ছজন মিলে, তখন 60,000 টাকা একটা বাজেট করা হলো। আচ্ছা, সেই সময়ে তো আলী জাকের, আমি, আমরা কজন, বাচ্চু, আমরা কে বেশ কিছু, তখন বাচ্চু বোধ হয়, হ্যাঁ বাচ্চুও ছিল বোধ হয়, বাচ্চু ছোট ছিল তখন। তো নূর, আমরা একটা দল ছিলাম যারা নাটকের গ্রুপ, আমরা আর্ট কলেজে ছেলেদের সঙ্গে বসে আমরা এরকম একটা পরিকল্পনা করলাম। এবং 60,000 টাকা আমার মনে আছে, প্রথম 5,000 টাকাটা আমি দিয়েছিলাম, দিয়ে এটা কাজটা শুরু হলো। তারপরে যার যার দেওয়ার কথা ছিল সব মিলে 60,000 টাকা দিয়ে আমরা মঙ্গল শোভাযাত্রাটা প্রথম শুরু করলাম। আপনার এই ভাবনাটি কেন এলো এবং আপনার সেই সময় ভাবনাটি কি ছিল? আমার একার না। আচ্ছা, এটা তো আমরা আলোচনাই করছিলাম, তো এটার প্রভাব পড়েছে বিশেষ করে চীনাদের যে নববর্ষের যে উৎসব, ড্রাগন ড্রাগন করে বেড়ায় সেটাই। তো এটা আমরা যখন শুরু করলাম, তখন এই মুখোশগুলো বানানো হলো, তখন যারা পাকিস্তানি পন্থী তারা এটাকে বললো যে হিন্দুর হয়ে গেছে এরা, অমুক হয়ে গেছে, এটা যে বাঙালির ঐতিহ্য, আমাদের যে মেলায় মুখোশ আগে বিক্রি হতো, আগে মুখোশ মালায় মেলা টেলায় সব বিক্রি হতো, মুখোশ কিনে বাচ্চারা খেলতো, মজা করতো, তো মুখোশ নিয়ে নাচও হতো। তো এইসব যে নানা রকম জিনিস বাংলায় ছিল, সেগুলিকে আবার পুনঃপ্রবর্তন করার একটা প্রবণতা 69-এর রাজনৈতিক আন্দোলনের সঙ্গে আরম্ভ হলো, যেটাতে রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার পাকিস্তানের কাছ থেকে আদায় করার, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের জাতীয়তা, আমরা যে বাঙালি, আমরা বাঙালি, সেই বাঙালিত্বটাকে আবার জোর করে আঁকড়ে ধরলাম। তো এই মুখোশ মিছিলটা প্রথমবার যখন হলো, তখন বাচ্চু শেষে, প্রথমবার না, 2-3 বার, থার্ড তৃতীয়বারে বোধ হয়, যে আমাদের তো মুখোশগুলো বিক্রি করে কিছু পয়সা আসতে পারে। তো মা বললো যে এটা অকশন হবে, এবং প্রথম অকশনে আমি এই 50 টাকা দিয়ে একটা ঘোড়ার মুখ কিনলাম মুখোশ থেকে, সেটা দিয়ে শুরু হলো ওই এটা বিক্রি করা। এখন অবশ্য সেইভাবে হয় না, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এটার দায়িত্ব নিয়ে নিয়েছেন, আর্ট কলেজের ছেলেরা করে। আচ্ছা, আমি আরেকটা জিনিস করেছিলাম, এটা আমার বলতে ভালো লাগছে, যে আমি যখন ভারতে গিয়েছিলাম কিছু রাজনৈতিক পরিস্থিতির কারণে, শুধু ভারতে না, বিভিন্ন জায়গায়, ইংল্যান্ডে, আমেরিকায়, ক্যানাডায়, অস্ট্রেলিয়া, ভারত, তবে মূল ঘাঁটিটা ছিল আমার মামার বাড়ি ভারতে। তো ওখানে, তো সেখানে যখন পয়লা বৈশাখ করে, তো ওই 21 ফেব্রুয়ারি রাতে মশাল মিছিলটা, এই মশালটা আমার হাতে তুলে দিত কেন্দ্রীয়ভাবে যেটা হতো। তো এখন আমি তাদের বললাম যে একটা পয়লা বৈশাখে তাহলে মশাল এই যে মুখোশ মিছিলটা আমরা করি এখানে। তো ঢাকা আর্ট কলেজ থেকে 4টি ছেলে মেয়ে, 2টি মেয়ে 2টি ছেলে, তাদেরকে নিয়ে গেলাম কলকাতায়,
কলকাতা নিয়ে যেয়ে কলকাতা আর্ট কলেজের ছেলেদের এই আমাদের মুখোশ বানানোটা শেখালাম। আচ্ছা। এবং পরের বছর তারা সেটা মুখোশটা ওখানে শুরু করলো, সেখানে আমি একটা যুক্ত হয়ে গেছি। তা আমরা এখন যেভাবে করি এটা এখন সেই জন্য ঐতিহ্যের অঙ্গ হয়ে গেছে। এবং আপনার কাছে জানতে চাই যে আমরা যেমন আমাদের সংস্কৃতির জন্য এরকম একটি স্বীকৃতি পেয়েছি, বিশ্বের অন্য কোনো দেশের অন্য কোনো সংস্কৃতির জন্য কি এরকম স্বীকৃতি দেওয়া হয়েছে, এরকম মঙ্গল শোভাযাত্রা বা এরকম কোনো? আমি জানি না, চীনা নববর্ষকে নিশ্চয়ই দিয়েছে আমার মনে হয়, কারণ সারা পৃথিবীব্যাপী অনেক চীনারা আছেন, তারা করে থাকেন, আমার মনে হয় ওটাও বোধ হয় পেয়েছে, আমি ঠিক নিশ্চিত না। তবে আমাদের অনেক কিছুর জন্যই তো সংস্কৃতির জন্য পেয়েছি, যেমন আমরা এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারিকে পেয়েছি, এটাও তো একটা সংস্কৃতির ভাষা নিয়ে, তো অতএব ভাষা সংস্কৃতি আমাদের আরও অনেক কিছু। আর আজকাল তো এই যে পেটেন্ট যখন হয়ে আরম্ভ করে দিয়েছে, এখন তো সব কিছুই দৌড়ে যে সব পেটেন্ট করে নিচ্ছে, আমও পেটেন্ট হয়ে যাচ্ছে, ল্যাংড়া আম, বোম্বাই আম, চাল, এই যে বাসমতি চাল, এগুলো সব পেটেন্ট করে নিচ্ছে। এই পেটেন্ট করে নেওয়া যায়, এর বিরুদ্ধে আন্দোলন নিশ্চয়ই আবার শুরু হবে, যে আমার দেশে আমি এটা করি, একজন পেটেন্ট করে নিল বলে আমাকে তাকে খাজনা দিতে হবে, এ তো আমরা দেব না। তো এগুলোর বিরুদ্ধে নিশ্চয়ই একদিন আন্দোলন শুরু হবে। বৈশাখের বর্তমান যে রূপ আমরা দেখতে পাচ্ছি এবং আপনিও সেটা দেখছেন, সেই সম্পর্কে আমি জানতে চাবো। আবারও ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতি, ফিরে আসছে এক্ষুনি আমাদের আজকের অতিথির কাছে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। চলে যাচ্ছে আবারও তার কাছে। জি, বিরতির আগে একটি প্রশ্ন ছিল যে বর্তমানের প্রজন্ম এবং বর্তমান সময়ে বৈশাখকে যেভাবে ধারণ করছে, আপনাদের কি কখনো এরকম ভাবনাটা ছিল যে একসময় এরকম সিচুয়েশন দেখা যাবে বা এরকম উৎসব মুখর অবস্থায় দেখা যাবে? আমরা আশা করেছিলাম যে এটা একটা প্রধান অনুষ্ঠান হবে, কিন্তু এখন তো নিরক্ষর সাক্ষর, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র সবার মাঝে এটা প্রধান উৎসব হয়ে গেছে। যেমন ঈদে বকরিদে আমরা করি মুসলমান ধর্মাবলম্বীরা, সেখানে যারা অন্য ধর্মের তারা অতিথি হয়ে আসেন আমাদের, পুজোর সময় যখন ওরা পুজো করে আমাদেরকে দাওয়াত করলে আমরা অতিথি হয়ে যাই, কিন্তু এখানে কেউ অতিথি না, সবাই কিন্তু সবার অনুষ্ঠান, সবার অনুষ্ঠান। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মানে জাতি জাতি হিসাবে যে আমাদের নৃগোষ্ঠী যেগুলো আছেন সবাই কিন্তু এই পয়লা, আর নৃগোষ্ঠী বিশেষ করে চট্টগ্রামের নৃগোষ্ঠী তো এদের আগের থেকেই ছিল, পয়লা বৈশাখটা তারা পালন করত। এবং এটা শুধু যে আমাদের বাংলায় হচ্ছে তা না, এটা সাউথ ইস্ট এশিয়ায় আমি অনেক জায়গায় গেছি, থাইল্যান্ডে যেয়ে গিয়ে বিশাল করে পয়লা বৈশাখ হয়, বৈশাখী না কি জানি একটা এরকম উচ্চারণ, বৈশাখের ওই কাছাকাছি একটা উচ্চারণ। তো এই যে নোয়াজেশ, ডক্টর নোয়াজেশ যে প্রথম এই বটতলায় নিয়ে আসে ছায়ানটকে বলে, ছায়ানটের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল, আমাদের বন্ধু মারা গেছেন, সে তখন থাইল্যান্ডে ছিল, এগ্রিকালচারিস্ট ছিল, তো সে থাইল্যান্ডে তখন চাকরি করতো, বড় চাকরি করতো। আমি একদিন একবার গেছি পয়লা বৈশাখের সময়, তা আমরা আয়ুধিয়া বলে একটা ওদের পুরনো শহর আছে যেটা আগে রাজধানী ছিল ব্যাংককের আগে, সেইখানে গেছিলাম এই পয়লা বৈশাখে। কি যে সুন্দর করে করে ওরা! আরেকটা জিনিস করে যেটা আমরা এখানে চালু করতে পারি, চন্দন বাটে, বেটে ওই যার সঙ্গে দেখা হচ্ছে মুখে একটু মাখিয়ে দিচ্ছে, আর যে তার সুগন্ধটা। তো আর একটা জিনিস করতো, ওই যে সুগন্ধি পানি, পানির মধ্যে সুগন্ধি ঢেলে নানান ধরনের সুগন্ধি ওই পিচকিরি দিয়ে সেই সুগন্ধি পানি দেয়। এখানে যেমন রং খেলে, এরকম রং খেলে না, কিন্তু সুগন্ধি পানি দেয়। এবং নতুন প্রজন্মের কথা জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে ভালোবাসা এবং সংস্কৃতির প্রতি যে চেতনা থেকে আপনারা সেই যাত্রা শুরু করেছিলেন এবং এই নববর্ষের দিনটিকে উৎসব মুখর করে তোলার জন্য এত প্রচেষ্টা ছিল, এই প্রজন্মের যারা আছে তারা কি উৎসব মুখর আপনাদের ওই চেতনাকে ধারণ করতে পেরেছে? না, চেতনা ধারণ করতে পারার কথাও নয়, কারণ তখন তো আমরা অত্যাচারিত ছিলাম, পাকিস্তানিরা আমাদের ভাষা সংস্কৃতির উপরে যথেচ্ছাচার করছিল, সেটার প্রতিবাদে আমরা এসেছিলাম, সেটার মধ্যে একটা উত্তেজনা ছিল, আমাদের নিজেদের সংস্কৃতি আজকে বিপন্ন তাকে,
এখন আমরাই যখন আমাদের সংস্কৃতির মালিক হয়ে গেছি, আমরা রাষ্ট্র আলাদা হয়ে গেছে, এখন তো আর সেই জেদটা নাই, সেই জেদটা থাকার কথাও না। এখন আনন্দ উৎসবই করে তারা, এবং সেখানে ওই যে একটা চেতনা ছিল যে বাঙালি থাকতে হবে, আমাদের সেই চেতনাটা একটু চির ধরেছে এখানে। আমাদের কবি আগে গত শতাব্দীতে বলেছিলেন যে বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি হ, আগে বাঙালি হ তারপরে বিশ্ব মানব হবি। এখন আমরা যদি বিশ্ব মানব হতে যে বাঙালিত্ব হারিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের আলাদা কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের সংস্কৃতির সাথে সাথে অন্যান্য সংস্কৃতিকেও পালন করছি, অবশ্যই গ্রহণ করছি, কিন্তু সেখানে একটা নির্বাচনের ব্যাপার আছে। প্রতিটি সংস্কৃতিতে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে যে মানুষকে উত্তেজিত করে, আবিল, মনটাকে আবিল করে মানুষকে, তাকে এক্সপ্লয়েট করে, তার কাছ থেকে এইটা এই সব দেখিয়ে সে পয়সা আয় করে, সেটা একটা আছে বাণিজ্যিক দিকটা সংস্কৃতির, এবং সেটা অপসংস্কৃতি বলে, যেটা মানুষের মনকে কলুষিত করে। আরেকটি সংস্কৃতি আছে যেটা মানুষের মনকে উদার করে। তা আমরা চাই যে এই নির্বাচনটা যখন আমি বিদেশ থেকে নেব, তখন যেটা মানুষের মনকে কলুষিত করে, বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয়, সেটা আমরা নেব না। অবশ্যই তাই, আমরা মানুষের মনকে যেটা উদার করে সেটা আমরা বাইরের থেকে নেব। এবং আমরা প্রত্যাশা করছি, আমরা যারা নতুন প্রজন্মের আছি, এবং প্রতিবার যখন আপনার সামনে বসি এবং আপনি কথাগুলো বলেন, অনেক কিছু শেখার এবং অনেক অভিজ্ঞতা আপনার কাছ থেকে নেবার আছে। আশা করছি নতুন প্রজন্ম যেন এভাবেই ধারণ করতে পারে। এবং বলছিলাম যে এক বেলা শেষেতে বসে আসলে আপনার অভিজ্ঞতা শুনে শেষ করা যাবে না, অনেক অনেক বেলা শেষে দরকার, কিন্তু সময় বাধা পড়ে যায়, গল্প করতে করতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের মতো বিদায় নিতে হচ্ছে এবং অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষে। আবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে, এবং ওই একটা কথাই আমি আবার বলতে চাই, বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি হও, আগে শাশ্বত বাঙালি হও তারপরে বিশ্ব মানব হও। বাহ, চমৎকার, এবং অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনে নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই এসএটিভির পর্দায় চোখ রাখবেন।